আর একটা কাজ আমরা করতে পেরেছি, স্কিল এডুকেশনে আমরা নাম্বার ওয়ান। আমাদের গভর্নমেন্ট আসার পর আমি প্রায় 500টা আইআইটি আর পলিটেকনিক করে দিয়েছি। এর রেজাল্টটা কী হয়েছে জানেন? আমরা যারা ট্রেনিং নিচ্ছে আর যে ম্যানেজমেন্ট লোক চায় কোম্পানি, তাদের নিয়ে একটা পোর্টাল করেছি। ধরুন আমি ড্রাইভিং শিখছি, আপনার ড্রাইভিং লাইসেন্স কমপ্লিট হলো, সঙ্গে সঙ্গে কোনো কোম্পানি আপনাকে জব দিয়ে দিল। এইভাবে আমরা গভর্নমেন্ট থেকে করে দিচ্ছি এবং আগামী 15 দিনের মধ্যে আমি 30,000 ছেলে মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে তুলে দেব। তার কারণ হচ্ছে এই স্কিল ডিপার্টমেন্টের ট্রেনিং দিয়ে তাদের তুলে দেব। আমরা এর মধ্যেও 2,63,000 টিচিং এবং নন টিচিংদের নিয়ে স্কুল ডিপার্টমেন্ট নিয়োগ করেছে। 10,000 ইউনিভার্সিটি টিচারও নিয়োগ হয়েছে। আরো 89,000 টিচার রিক্রুটমেন্ট হবে, রেডি আছে। কেউ কেউ আছে কিরকম জানেন তো, আমিও খাবো না, ওকেও খেতে দেবো না। আমি বলি যদি কোনো ভুল হয়, কাজ করতে করতে মানুষ একটা দুটো ভুল করতেই পারে। ওই যে মধ্যপ্রদেশে ভ্যাপাম হলো, আপনারা সব দেখেছেন তো, ওখানকার এডুকেশন মিনিস্টারকে গ্রেপ্তার করা হয়েছে, আজও 54 জন সুইসাইড করেছিল। কালকে আবার একটা বড় কেলেঙ্কারি বেরিয়েছে। কেলেঙ্কারি গভর্নমেন্টে থাকতে গেলে অনেক জায়গা, হাজারো লক্ষ জায়গা, নিচুতলায় কেউ একটা করলে 10টা আসে উপরতলায়, পরে নিচুতলাকে ধরতে ধরতে সে পালিয়ে যায়। অনেক ব্যাপার আছে।